বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে নিজেদের সেরাটা দিতে দিন রাত অনুশীলন করছেন সংস্কৃতি কর্মীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহযোগিতায় সাইরাস মাহমুদের রিপোর্ট। 1840 সালে নাটোরের রানী ভবানীর কাছ থেকে নিলামে 13 টাকা 10 আনায় শাহজাদপুরের জমিদারি কিনে নেন কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 1890 সাল থেকে 1897 সাল পর্যন্ত এই জমিদারি দেখাশোনার জন্য বিভিন্ন সময় শাহজাদপুরে আসতেন কবিগুরু। এখানে বসেই তিনি রচনা করেছেন সোনার তরি, চৈতালি, ছোট গল্প পোস্টমাস্টার, ছুটি, খুদিত পাষাণসহ অসংখ্য সাহিত্যকর্ম। এই রবীন্দ্র কাছারি বাড়িকে ঘিরেই রবীন্দ্র চর্চা হয়ে থাকে শাহজাদপুর এবং সিরাজগঞ্জে। প্রতি বছর উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজন করে জেলা প্রশাসন। ইতিমধ্যে আলোকসজ্জার কাজ শুরু করা হয়েছে, শেষ হয়েছে রঙের কাজও। আমাদের রবীন্দ্র কাছারি বাড়িকে উপস্থাপনযোগ্য করে রাখার জন্য আমরা নির্লজ্জভাবে চেষ্টা করছি, বিশেষ করে আলোকসজ্জা এবং অডিটোরিয়াম, জাদুঘর, পাথওয়ে, বাগান সব কিছু ঢেলে সাজানো হচ্ছে। সারা বছর অপেক্ষার পর রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান এ অঞ্চলের রবীন্দ্র ভক্তদের কাছে বিশেষ দিন হিসেবে আসে, তাই তো রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত উৎসব প্রাঙ্গণ। এখানে নাচ, গান, আবৃত্তি এ ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। প্রথম দিন কলকাতা থেকে টিম আসবে এবং তারা আমাদের সঙ্গে পারফরমেন্স করবে। আমাদের এখানে গান, নাচ, আবৃত্তি, নাটক সবকিছু সমন্বয় আয়োজনটি থাকছে। রবীন্দ্রনাথের লেখা আপত নাটকটি মঞ্চস্থ করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। কবিগুরুর 163তম জন্মজয়ন্তী পালনের সকল প্রস্তুতি শেষের দিকে, জানিয়েছেন উপজেলা প্রশাসন। আমরা প্রস্তুতির একবার শেষ পর্যায়ে চলে এসেছি। জাতীয় যে কর্মসূচি আছে তার আলোকেই আমরা একটা আড়ম্বরপূর্ণভাবে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতে পারব। 25শে বৈশাখ থেকে শুরু হওয়া রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শেষ হবে 27শে বৈশাখ। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ।